আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভার্বের সিরিজ নিয়ে আলোচনা করব। সিরিজ বলতে আমি আর জিজ্ঞেস, তোমার নাম কি বলো? ওকে, আমি প্রায় 250 বার মুখস্থ হয়েছে অলরেডি। আমি 50টা করে একটা ভিডিওর মধ্যে 50টা করে মোট 5টা ভিডিও আপলোড করবো। মানে একসাথে দিতে গেলে দেখা যাচ্ছে কি অনেক বড় হয়ে যায় ভিডিও, প্রায় আধা ঘন্টা হয়ে যায়। তাহলে সবাই বোরিং হয়ে যাবে, ওয়ে পারবে না, ওয়ে একটু ক্লান্ত হয়ে যায়, পরে দেওয়া একটু বলতে চায় না। তার জন্য আমি চিন্তা করছি যে 50টা করে একটা সিরিজ, 5টা ভিডিও আপলোড করব। প্রত্যেকটা ভিডিও থেকে 50টা ইম্পর্টেন্স ভার্ব। যদি আপনারা আপনাদের মেয়ে বা সন্তান বা শিশুদেরকে বা নিজেরাই শিখতে চান, তাহলে আমার এই ভার্বগুলো খাতায় লিখে আপনারা এগুলো মুখস্থ করতে পারেন। যদি মুখস্থ করেন, আশা করি আপনাদের ইংরেজি শেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর বেশি কথা না বলে আমি ওকে জিজ্ঞেস করছি এখন ভার্ব বলো। আচ্ছা, তাহলে বলো এগ্রি মানে কি? এগ্রি মানে রাজি হওয়া। অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া। বিল্ড মানে কি? নির্মাণ করা। এদিকে এদিকে তাকায় বলবো। হ্যাঁ, আর বয়কট মানে কি? বর্জন করা। বাউ মানে কি? মাথা নত করা। আর বুচার মানে কি? জবই করা। তারপর হচ্ছে সেলিব্রেট মানে কি? সেলিব্রেট, সেলিব্রেট উদযাপন করা। গুড। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে পরিবর্তন করা। কমান্ড মানে কি? কমান্ড মানে আদেশ দেওয়া। আদেশ করো না। কম্পেয়ার মানে কি? কম্পেয়ার মানে তুলনা করা। কমপ্লেন মানে কি? কমপ্লেন মানে অভিযোগ করা। আর ডাইজেস্ট মানে কি? ডাইজেস্ট মানে হজম করা। আর ডেস্ট্রয় মানে কি? ধ্বংস করা। ডেভেলপ মানে কি? উন্নত করা। এদিকে তাকায় বলবো। হ্যাঁ, ডিসক্লোজ মানে কি? খোলা। খোলা। ডিসকভার মানে? ডিসকভার মানে ডিসকভার মানে আবিষ্কার করা। মাশাআল্লাহ, একটু জোরে বলবো। ডিসকাস মানে কি? ডিসকাস মানে আলোচনা করা। বুঝলে তো আস্তে আস্তে। ডিসলাইক মানে কি? অপছন্দ করা। ডিস্টার্ব মানে কি? বিরক্ত করা। ডোনেট মানে কি? উন্নত করা। ডোনেট মানে দান করা। হ্যাঁ। ডাউট মানে কি? ডাউট মানে চিৎকার করা। ডাউট মানে সন্দেহ করা। গুড। এডুকেট মানে কি? শিক্ষা দেওয়া। আর একটু একটু সোজায় বসো, যেন দেখা যায়। গুড। তারপরে ইনকারেজ মানে কি? ইনকারেজ মানে উৎসাহ দেওয়া। জোর বলো। ইনকারেজ মানে উৎসাহ দেওয়া। এক্সারসাইজ মানে কি? এক্সারসাইজ মানে অনুশীলন করা। হ্যাঁ। এক্সপ্লেন মানে কি? ব্যাখ্যা করা। এমব্রেস মানে কি? কলাকলি করা। হাগ মানে কি? কলাকলি করা। ইনডোর মানে কি? সাহায্য করা। এস্টাবলিশড মানে কি? প্রতিষ্ঠা করা। এভিডেন্স মানে কি? এভিডেন্স মানে প্রমাণ করা। মাশাআল্লাহ। অ্যাকসেপ্ট মানে কি? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে বাতিল করা। গুড। এসকেপ মানে? এসকেপ মানে বলো দেখি, তুমি ভুলে গেছো? হ্যাঁ, পলায়ন। পলায়ন। এরর মানে কি? এরর মানে ভুল করা। ইন্টার মানে কি? ইন্টার মানে প্রবেশ করা। ফিনিশ মানে কি? শেষ করা। ফোর্স মানে কি? জোর করা। হিট মানে কি? হিট মানে আঘাত করা। হোপ মানে কি? হোপ মানে আশা করা। হারি মানে কি? হারি মানে তাড়াতাড়ি করা। তুমি তাড়াতাড়ি বলতে হবে সবগুলো। হ্যাঁ। হায়ার মানে কি? হায়ার মানে ভাড়া করা। ওয়ার্ম মানে কি? ওয়ার্ম মানে কাজ করা। না সরি, হার্ম মানে কি? হার্ম। হার্ম হার্ম মানে আম কে কি? হার্ম হার্ম মানে ধোকা দাও। না না, হামবাগ মানে? ও বুঝছি, হার্ম মানে ক্ষতি করা। হার্ম মানে। গার্ড মানে কি? গার্ড মানে পাহারা দাও। ইচ মানে কি? ইচ মানে চুলকান। কিল মানে কি? কিল মানে হত করা। জয়েন মানে কি? জয়েন মানে রসিকতা করা। জয়েন মানে যোগ দেওয়া। যোগ দেওয়া। গো। জ্যাব মানে কি? জ্যাব মানে খোসা মারা। মার্ডার মানে কি? মার্ডার মানে খুন করা। এটা কে পারে? সিএমএ পারে না? আমিও পারি, কিন্তু যে সুঙ্গলা যায় সুঙ্গলা, এই সুঙ্গলাকে মারার মানে খুন। আচ্ছা বলো, হাইজ্যাক মানে কি? হাইজ্যাক হাইজ্যাক মানে ছিনতাই করা। হিন্ট মানে কি? হিন্ট মানে ইঙ্কি দেওয়া। তাহলে আমাদের 50টা বার হয়ে গেলে সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে কি করে বলো? ভিডিও ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। করবেন তাই না? আর ভার্বগুলো কি শিখতে শিখতে পারো সবার? সবাই ভার্বগুলো কি করবো? শিখতে।
মনোযোগ দিয়া শিখতে হবে। বাই বাই, টাটা দিয়ে দাও। বাই বাই, টাটা।